আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে আবারও বন্ধ ঘোষণা শুক্রবার পর্যন্ত সতর্ক থাকুন ভেঙে দেওয়া হয়েছে বিখ্যাত ফলের দোকান এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি মানে আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন যে জেদ্দা এবং রাবিক মক্কার অনেক জায়গায় আগামীকাল শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে ফলে আজ জেদ্দা গভর্নেটের জেনারেল ডিরেক্টর অফ এডুকেশন ঘোষণা করেছে যে জেদ্দা রাবিক এবং খুলাইশের স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্লাস স্থগিত থাকবে মানে স্কুল বন্ধ থাকবে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সতর্কবার্তার উপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে মক্কা শহর জেদ্দা রাবিক তায়েফ জুমুল আল কামেল খুলাইশ বাহারা কুনফুদা আল আরদিয়াত আদামশাহ মক্কা অঞ্চলের বেশিরভাগ অংশে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হবে যা আগামীকাল শুক্রবার পর্যন্ত চলমান থাকবে তাই সৌদি আরবের সিভিল ডিফেন্স সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে সেই সাথে উপত্যকার টরেন্ট বাঁধ এবং জলের পুল বিদ্যুতের খুঁটি এবং রাস্তার পাশের বৈদ্যুতিক জেনারেটর এবং অপারেটিং রুম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আজকের দ্বিতীয় খবরটি হল ইতিমধ্যে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে তাইফের আলহাদা পর্যটন গন্তব্যের সবচেয়ে বিখ্যাত ফলের দোকানটি অবৈধভাবে পরিচালনা ও কাজ করানোর অপরাধে ভেঙে দেওয়া হয়েছে এই ফলের দোকানটি তাইফে আসা দর্শক ও দর্শনার্থীদের কাছে একটি প্রিয় গন্তব্য ছিল এবং এই ফলের স্টলটিকে স্বর্গীয় ফলের স্টল হিসেবেই পরিচিত ছিল কারণ এটি আল কুর পর্বতের শীর্ষে অবস্থিত ছিল যা ক্রমাগত ম্যাগে ডাকা থাকে তাইফ পৌরসভা সূত্রে জানা গেছে যে নিরাপত্তা কর্তৃপক্ষের পরিচালিত একটি অভিযানে ফলের স্টলটি ভেঙে ফেলা হয়েছে জানা গেছে স্টলের মালিকদের বেআইনি অবস্থা সংশোধনের জন্য দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তা ভেঙে দেওয়া হয়েছে তাছাড়া এই স্টলটি পৌর কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই চলছিল তবে বারবার সতর্ক করেও মালিকপক্ষ মেয়রের নির্দেশে সাড়া দিতে ব্যর্থ হয়েছে তার উপর এই ফলের দোকানে কর্মীদের স্বাস্থ্য প্রশংসাপত্র ছিল না যা তাদের কাজ করার অনুমতি দেয় এই কারণে তাই ফের এই সুপরিচিত ফলের দোকানটি ভেঙে দেওয়া হয়েছে এই ছিল আজকের দুটি খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে